এই ভাগ মা চুগির বাণী ছেড়ে দিয়া কান্নার আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি কত কষ্ট হয়েছে গো আল্লাহ আমার সন্তান আজকে আমার জন্য যা করেছে আমাকে কুসুম করাইলো আমার শরীরে কাপড় দিল আমার সন্তান আমার জন্য পাক করে আমার সন্তান তার নিজ হাতে আমার মুখের মধ্যে খাবার তুলে তুলে দিয়েছে তোমার কাছে আর কোন আবদার নাই একটাই আবদার আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা আলাহ সালামের বেহেস্তের সাথী বানায়া দিয় এই এবারে কষাইওয়ালার কাছে গিয়া বলে বাবা এদিকে আসেন আমি সারাদিন আপনার ব্যবসার সামনে দাঁড়ানো হা বলি না 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 আপনার প্রথমত আপনার ব্যবসাটা আমি দেখছি এরপরে আপনি আসেন বাসায় আপনার মার প্রতি কেমন শ্রদ্ধাশীল আপনি এবং কি খেদমত সেই জিনিসটা আমি দেখছি আপনার মাঝে দোয়া করছে কি দোয়া করছে আমি নিজ কানে শুনছি আপনি তো আমাকে চিনেন নাই আমি আপনাকে আমার পরিচয়টা দিব আল্লাহ আকবর আপনার মা দুইটা হাত মৌলার দরবার উত্তোলন করে দোয়া করছিল আপনাকে যেন আল্লাহ পরকালে মুসা আলাই সালামের সাথী বানায়া দে একই জান্নাত সাথে যেন আপনার বসবাস হয় আপনার মা মৌলার দরবারে হাত তুলে যে দোয়া করেছিল যে লোকটা দোয়া করেছিল নবী মূষা আমি হইলাম নবী মূষা চিৎকার দেবেন সুবাহ আল্লাহ আমার মা যখন সন্তানের জন্য দোয়া করে এই সন্তানের এই সন্তানের মঙ্গল হয় দুনিয়াতে হয় আখেরাতে হয় কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয় এই সন্তান যত বড় বেইনি হক না কেন এই সন্তানের দুনিয়ার জগতে শান্তি হবে না খাইতে শান্তি লাগবে না বুইতে শান্তি লাগবে না কামায় রুদির মধ্যে বরকত নাই কথা বলেন ঠিক হীরা বড় দুঃখের বিষয় এই বর্তমান যুগের যুবক ছেলেরা মার খেদমত করে বিয়া হওয়ার আগ পর্যন্ত যেই মাত্র বিয়া কইরা ভালায় এরপর থেকে মার মহব্বত অন্তর থেকে চলে যায় কথা কোন ঠিক না আপনার দেশে এরকম যুবক আছে না নাই তখন তার দিলের মধ্যে ফিরিঙ্গি মার খা মহব্বত কি মার খা কথা কইরা কি মার খা কোন ফিরিঙ্গি মার কোন

আমি মনে হয় এই কথাটা আরেকবার বলছিলাম আপনাদের কাছে আজকেও বলি আরবিতে লেখছে খুব সুন্দর করে আমি আমার ভাষায় বলি মাহাসের কথাটা এক লোক বিয়ে করছে সন্তান পায় না আমাদের সমাজে অনেক এমন আছে বিয়ে সাথী হইছে সন্তান নাই 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 জীবনেও সন্তান পাইছে না এরকম আছে না নাই সন্তানের চেহারা দেখে নাই এইরকম বহু লোক আছে হাই রে হা ভদ্রলোক বিয়ে করছে কত বর্ষ সন্তান হয় না ভদ্র মহিলা খুব লজ্জিত মেয়ে যতই সুন্দরী হোক এই মেয়ের গর্বে যদি বাচ্চা না হয় তাহলে এই মেয়ের সাইরা আনার দাম নাই আরো আসতে বল ঠিক কথা বল ঠিক না এটা যদি বাবার বাড়ির যাবে তো সবাই উপতা দেয় খবর না কিতা কর কথা কয় না

আমরা তো সন্তান না পাইলে হাই রে হাই কত দিক থেকে দূরে হুজুররা কত ওয়াজ করে আই হুজুররা ওয়াজ থাক আমি আমার বাইলে দূরে কথাগণ ঠিক কিনা সন্তান হয় না নামাজে খত্ত করে না রোজা রাখে না কোরআন শরীফ পড়ে না পর্দায় থাকে না সন্তান হয় না দৌড়ায় যায় শাহজালাল মাজার কথা কয় না ভাই এই মিয়া মাজার গেলে কি সন্তান হইব

যে দৃশ্যগুলো দেখছি আমার সব চখকে কথা না কথা না আমার স দেখছি এক ভদ্র মহিলা ওই ব্লাউজের ভিতর থেকে ফেটের সাম্রাধা বাইর ফিরা ওয়ালও বসায় কিহ না বসাই আমি আমার বন্ধু ক্লাসের মিজান কইলাম কি রে দোস্ত এটা কি তা ফের ফের দি ফেরে সামরা ওয়ালো বসায় কেন কই আর বড় ফিসাব না ওয়ালের ভিতরে বসা তার বরকতে ফেরে ভিতরে বাচ্চা কি নাও নাউজু বিল্লাহ বলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ এই জমা বাপ বি শাদি করছো 10 বছর হয়ে গেছে বি করছো একটা সন্তানের চারা দেখো না বলেন চেহারা যদি না দেখো তুমি বেশি করে দুরুদ ইব্রাহিম পাঠ করবা দৈনিক দুই হাজার বার দুরু শরীফ পাঠ করবা পাঁচ নামাজিক মতো আদায় করবা স্বামী এবং স্ত্রী দুইজনে গভীর রজনীতে ঘুম থেকে ওইটা তাহা নামাজ পাইরা দুইজনে পশ্চিম দিকে করিয়া দুইটা আল্লাহ দরবারে উত্তোলন করে দোয়া করো কান্দো আর কান্দো আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি কথা ঘন্টি ঘৃণা সন্তান দেওয়ার মালিক তুমি তুমি ছাড়া এই জগতে আর কেউ সন্তান দেওয়ার মালিক না তোমার কাছে সাহায্য চায় সন্তান আল্লাহর নিয়ামত কথা ঘন্টি ঘৃণা সন্তান কালক সন্তান সুন্দর আর সন্তান দিয়ে কিছু হক না কেন সন্তান হইল আল্লাহ নিয়ামত বন্ধু আমার সন্তান পায় না আল্লাহ রাবুল আলমিন শেষ বয়সে এই মরা গাছের মধ্যে সন্তান দেওয়ার সম্ভাবনা এইবারে বদ্র লোক খুব খুশি মহিলাও খুব খুশি কিনা সূর্যের বিষয় মহিলাদের একান্ন বছর বয়সে সন্তান ধারণ করার ক্ষমতা চলে যায় সন্ন্য আয়াসের মধ্যে পড়ে যায় মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায় এরপরে আর মাসিক হয় না বাচ্চা হওয়ার আর কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহ বাচ্চা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই সন্তান হবে বন্ধুরা আমার সন্তান হবে সন্তান হবে কত যে আনন্দ একটা সন্তান দিছে এই সন্তান আমার কা সুন্দর না আমার মতন কালামার হা সন্তান কেমন সংসার হক সন্তান কিন্তু মা বাবার কাছে স্বর্ণের চাইতে আরো দামি কথা বলেন ঠিক না কিন্তু আমাদের দেশের যুবক ছেলেরা এইটা বুঝে না যৌবনের জুসের টেলায় আয়াল্লা বিয়ার আগে সন্তান দেয়া দেয় কথা ঠিক না রাস্তাঘাটে সন্তান পাওয়া যায় বার্সিটির ছাত্রী টাঙ্গের মধ্যে পাওয়া যায় তো বই টাঙ্গের মধ্যে পাওয়া যাইবে আপনার হাতা কলম এখন টাং খুইলা দেখা যায় ফুট ফুটে ফুলা বাচ্চা কোন ঠিক না এই ভদ্র মহিলা তোমাকে তোমার মা পাড়াইছে বাবা পাড়াইছে বার্সিটির মধ্যে লেখাপড়া করার জন্যে কিন্তু তুমি তোমার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এই ফ্রেন্ড হে ফ্রেন্ড দিয়া তুমি কি করলা তোমার গর্বের মধ্যে এখন বাচ্চা কেন বন্ধুরা আমার এই জন্য বলতেছিলাম যাক সেই দিকে আর বলতে অনেক কথা সন্তান যখন পাইল সুন্দর একটা ছেলে তবে কালা কালা হলে কি হবে আল্লাহ আদরের আসমানের সান পাইল আমার সন্তান পাইছি এই সন্তানকে আল্লাহ তারা বড় করছে এরাও সুন্দর করিয়া সালায়া তুলতে গিয়া অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ এখন বিষাদি করবে পিয়ার যুগ গেছে পৃথিবীতে যত বাবা আছে মা আছে সবারই একটা স্বপ্ন থাকে সন্তানদেরকে নিয়ে আমার ছেলে ব্যারিস্টার হবে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো আমার ছেলেকে আমি ব্যারিস্টার বানাবো আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো আমার ছেলেকে আমি মুফাসসির কোরআন বানাবো আমার ছেলেকে আব্দুল জলিল মত বড় আলেম বানাবো এই রকম চিন্তাধারা সব মা বাবার দিলের মধ্যেই আছে কথা কোন ঠিক না আরেকটা চিন্তা করে আমার ছেলেরে আমি এমন একটা বউ উপহার দিব যাতে বউমার চহারার দিকে তাকাইয়া তার চোখ হয়ে যায় অন্য দিকে লাইন যেন না দেয় কতক্ষণ ঠিকই না হায় রে হায় এখন ছেলের বিয়ার যোগ্য হয়ে গেছে গা এখন তো বউমার দরকার পাত্রী তালাশ করতে 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 গিয়া পাইছে এক এলাকায় দেখতে খুব সুন্দরী রূপসী একটা মেয়ে পাইছে এদের সাথে বিবাহ আলোচনা মোটামুটি খুশি না কালা মিয়া সুন্দর বউ পাইব খুশি না বেজা সুন্দর বইয়ের জন্য সবাই ভাঙ যুবক যেমন সুন্দর বইয়ের ভাঙত বর্তমান যুগের বুই রাজে এই তার বেশি ভাগ কথা বলছি খিরা শুধু তাই নি যেটা কাল আসে এটাও সুন্দর বড় ভাগ হজুর এটা কি তাকে ওই আর একটা কিচ্ছা কম লাগে যাইতাম ডাকা ইয়াতে চট্টগ্রাম একটা গাড়ি আয় না নিশিতা এটা এবার অ্যাক্সিডেন্ট করছে কয়দিন আগে ব্রাহ্মণবাড়ি আসে ঢাকা থেকে আসে টিকিট করে বসা তো রাত্র হয়ে গেছে অনেক এক বদ্র এই হিন্দু মুরব্বী বয়স চোখে দেখে না একা একা বিজ্ঞা করে বিজ্ঞা করে বিজ্ঞা করে এমনি আর একটা গট হে গট বিয়া করায় দে এ গো চাচা এত রাত্রি আপনি একা একা বিজ্ঞা করেন চাচি নাই করে বাবা আমারা ফালাইয়া গেছে গা কানা বেটার বউ ফালাইয়া গেছে তো বউ শাসী নাই শাসী আছে শাসী কি লাগবো যদি আপনি শাসীর প্রয়োজন হয় তাহলে আমি আমার কাছে আছে আপনি রাজি উলিয়ব খুইটু কি তার গন্ধ এই বইসে সোহেদিহীনা আর গরিব আমার কাছে কি কেউ বিয়া বিয়া আপনি যদি রাজি হন আমি চেষ্টা করতাম বাড়ি কো আচ্ছা বাবা বাচ্চা একটু দিকে কাছে আসে ওই শল বারোটায় বসছে কথা গুলো ডাক দে আমি তো দৃশ্য দেখতাছি সব দেখতাছি এখন কাছে আইছে কাছে আসার পরে গো बेटा তো সাসি তো একটা দিতে বালা কথা এমন কথা আর কেউ কইছে নাই পর্যন্ত বাবার এই বাবা তুই আমার আমারে কথাটা কইলে শুনার চান এদিকে আয় দিতে তো বালা কথা দেখতেও তো সুন্দর নি बेटा আচ্ছা কোন সেন দেখি এই কানা ব্যাটা সুন্দর বৌ দেখি দাও তো এই ব্যাটা কাছে তো তিন রাত সময় সময় তাই বলে কি কালো মাইয়ার বিয়া হয় না সুন্দরের মধ্যে জামেলা আছে কালা জামেলা নাই কথা কথা ঠিক না এই যে সাইফলাম মাছ তাকে পানির কাছাকাছি এই যে সুন্দর কি সাদা তপ তবে সাদা সিলে আও কথা কোন ঠিক না তস্করে সিলে লইলা বাই মাছ রে ভারিনি সিং মাছ ভারিনি কই মাছ রে ভারিনি কেন ফাড়ে না এটা তাকে মাটির নিচে বা সিং মাটির নিচে এই জন্য সিলের আশা নাই তদ্রুপে কালো মেয়েরা যারা পর্দায় থাকে কালো মেরা যারা নিজের সতীর্থকে হেফাজত সবসময় করে এদেরকে দেওয়ার কোন সুযোগ নাই কথা বলতে কিনা কিন্তু লাল হইলে ফিরিঙ্গি মার খা ইটা মারে হিটা মারে এই করে হে করে কত জোর মার হাই

কালো মিয়া সুন্দর বউ বিয়া করবো খুশি নেবে যা কি খুশি রে যাক শেষ পর্যন্ত বিয়ে হইছে কালো বেটা সুন্দরী বউ পাইছে কি জান যে মাত্র বউ বাড়িতে আইছে সুবহানাল্লাহ বউর কাছে যে মুড়ি দোয়া হইল এমন ভাবে মুড়ি দুইছে বউরে ফিসা পাইছে বউ যদি সূর্য উঠছে না

কথা কথা ঠিকই না এটার মন মেজাজটা কি তা প্রথম রাত্রি এটার পরীক্ষা করে প্রথম রাত্রে যদি সুদা করে নিতে পারো দেখবা আধে মৃত্যু পর্যন্ত এটা একবার সুদা আর প্রথম রাত যদি সুদা না করতে পারে বিয়া করি না করি না ফলা ভাল হই না রাখ প্রথম রাত যদি বিলাই না মারতে পারো মর রাগ পর্যন্ত আর বিলাই মারতে পারতে না তোরই মারবো কথা কোন ঠিকই না

এখন এত বউ ভাবইলা আ সারাদিন কাজকর্ম করিয়া গরো আই গরো আইসা দেখে কি এখন মা আর বউ দুইজনে মোটামুটি সুলো কারাকারি কথা কয় না কি কারাকারি সুলো কারাকারি এখন মারে যদি শক্ত দুই কথা ক তো মার দিনের মধ্যে কষ্ট যাইব আর বরে যদি শক্ত দুই কথা ক তো এই যাতে লাল বউ হের জীবন আর হয়তো কথা কোন ঠিকই না এখন হে বসিনি ভাড়া কথা কয় না ফরসিনি হে বলছে ভাড়া বাসো ভাড়া বাসো ভাড়া বাল বুঝিনি সিফাত বললে খবর আছে এখন এ ভাড়া বাসে এখন মারও তুই কথা কইতে পারে না বউরও তুই কথা কইতে পারে না বউরে তুই কথা কইলে বউ আমি জায়গা বাবার বাড়ি মারে তুই কথা কইলে মার মনে কষ্ট এত বছর করে আল্লাহর কাছে কান্না কাটি কইরা তারে ভাইছে আল্লাহ লন ভরণ কইরে বড় করছে কত স্বপ্ন মার দেহ অন্তরে মারে কষ্ট দিলে তো আমার দুনিয়া আখেরাত সব শেষ

বৌকো সেলেক খক খिरी এটা দি আই না এটা তো বউ ফাগুললে তো রাতে ঘুমায় না সারারাত বাতি ধরে থাকে তিনটা সময় মা আগে বাবা তোমার রুমের বাতি এখনো এত জোরে চিৎকার মারছে মা কো বাবা এই বাবা তো ফাউলত ধরে কই এত জোরে চিৎকার দিস না দিলে আমার হার্টে গিয়ে আঘাত করে তোর যদি তোর বউ লাগে তুই মায়া লাগে যে যা আগামী কাল দা সকালে গিয়া তুই তোর বউ গিয়া হোর বাইতে লই আয় তো আমার সামনে জুরে কথা কইছ না কোদান গদান দিছ না দিলে আমি খুব কষ্ট পাই বাবা যা এখন নিয়ত করছে সকালে যাইব সুসুবাড়িতে সুসুবাড়িতে রোয়ানা রাস্তায় শাক্কা দিছে শালির সাথে এক শালির সাথে শালির ফায়য়া শালিরে শালি কো দুলাভাই কিতা কো দুলাভাই শুনছ নি এক কথা

ওরে আব্বা ভালোই আছি বাবা ভালোই এদিকে বাবা তোমার কাছে কত আশা কইয়া আমরা জরি নারে বিয়া দিছিলাম তোমার মা কষ্ট ধরে বাবা এখন দিয়া এক কথা শুনতাছি জরি না বলে তোমার ঘর সংসার করত না এখন তো হের মা কাক আসমানটা পুরো ডি পড়ছে কথা ঠিকই না এখন কিরে যদি ঘর সংসার না করে তাহলে আমার জিন্দগি সবই শেষ আচ্ছা যাক এখানে করছে কি তা এদিকে তাকান এখন এই হুজুর আইসে হুজুর হুজুর কাজ করো আমরা আমরা কাজ করি এই বুঝছেন মিয়া হাসা হাসি করেন কিছু বুঝার চেষ্টা করেন কি বলতেছিলাম মনে আছে নি আপনারা কি তা কইছিলাম সাসি আম্মা এখন সাসি আম্মার কাছ থেকে বিদায় নিয়া কোশ সাহস করে যাই গিয়া শ্বশুরের ঘর যেই মাত্র শ্বশুরের ঘরের উড়ানে ভাড়া দিছে মুহূর্তের মধ্যে পাগলায় ফিরিং নিয়ে মার্কা সুন্দরী বউ গড়ের ভিতর থেকে লাভ দিয়া বের করিয়া বের হইয়া কয় তুমি আমার বাবার বাড়ির বিটা আসলে কোন সাহসে যেই মাত্র বলছে এমনি বউ ভাবিল্লা কই এটা কি তা কও তুমি না আমার স্ত্রী এটা আমার শ্বশুর বাড়ি তো আমি এই বাড়িতে আসলাম অসুবিধাটা কি তা কোন আমি তোমার ঘর সংসার করব না

সংসা করতে না তোর বাড়ি থেকে লাভ কি যায় না না এদিকে आओ একটা শর্ত আছে এক শর্ত যদি পালন করতে পারো তাহলে আমি তোমার ঘর সংসা করব বউ ভাবীর কিতা শর্ত শর্ত কিতা শর্ত হইল তুমি যদি তোমার মারে হত্যা করতে পারো জোরে বলেন জোরে বলেন তুমি যদি তোমার মাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমার গড় সংসার করব যেই মাত্র বলছে হত্যার কথা ছেলে যে আম্মা আব্বা এত বছর কাদা কাদি করিয়া আল্লাহর কাছ থেকে আমার পাইছে আর আমার লালন পালন করছে কত স্বপ্ন এখন এক সুন্দরী বইয়ের জন্য আমি আমার মারে হত্যা করতাম এটা তো কেন হতে পারে না এইরকম সুন্দরী একটা কেন চোদ্দটা বিয়া করিয়া গর গুরুর মতন হান্দুর দিয়া হাওয়াই লেগে দিব কথাগণ ঠিক না এই ফুলাটা কয় নম্বরে কথা কয় নম্বরে যে ফুলা এই কথা কইতে পারছে এটা কয় নম্বরে ছেলে বেডার ঘরের বেডা কথা কোন ঠিক না হ্যাঁ আমার আম্মার জন্য জীবন দিয়ে দিব আমার হত্যা করব একটা স্ত্রীর জন্য না না হতে পারে না আমি তোমার আমার মাকে হত্যা করব তোমার চলে এটা হতে পারে না তোমার মত সুন্দরী মেয়ে 14টা বিয়া করে মেয়ে যাও মেটা দুর্বল হয়ে গেছে গিটার ইটা দে পাগল দি আমারে আর বড় পাগল যাক বিদায় হয়ে গেছে বিদায় হয়ে আ এদিকে তাকান দেখেন خیال করেন কিন্তু আসছে আসছে শয়তানে তারে দুকা দিছে দুকা দেয় যুক্তি দেয় শয়তানে কয় বহাগ কইলা শুন তোর মার যে বয়স হইছে 80 বছরের উপরে স্কুল সময়ে সকালে জায়গা মইরা শৈল আটতি সারা আর কিছু না তোর মা তো মরে দিবরা তোর জীবন জীবন বহু কিছু বাকি আছে শুন তোর মা বাসলেন এক বছর বাসবো কিন্তু এই তোর হাত সারা হয় जिंदगीতে সুন্দরী বউ আর পাইতে না শয়তান যখন যুক্তি দিছে এখন শয়তানের কথাতে ফেরা গো কথা তো ঠিক হই মা যদি মরে জায়গা মা তো মরার বয়স হয়ে গেছে গা দূর হলো গিয়ে কোন সমাজে মরে যায় বলা যায় না কিন্তু એમ সুন্দরই বহুত ওর আরেকবার গো না 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 গো না আমার মার আমি কিന്ന് হত্যা করব এটা হতে পারে না এই একবার শয়তানে দোকা দেয় আরেকবার তার বিবিকে বাধা দেয় শয়তানা যখন দোকা দেয় মার বিরুদ্ধে যায় আর বিবিকে যখন বাধা দেয় তখন স্ত্রীর বিবী হে বিরুদ্ধে যায় এই যাইতে যাইতে গেল বাড়িতে গেছে আর শয়তানে দুকা দিতে আছে একা একা গেছে বাড়ির বউ সারা মা কো বাবা কিতা হইল আমার বউ মা কোথায় কো জানি না জোরে জোরে চিৎকার মা কো বাবা তোরা আগেই বলছিলাম তুই আমার সামনে জোরে কথা কইস না আস্তে আস্তে কথা কইলে আমি একটু শান্তি পাই আমার হাডের সমস্যা জোরে চিৎকার দিয়ে কথা কইস না রে বাবা কিতা হইছে মা বুঝছে যে শ্বশুর বাড়ির যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে মা কো ঠিক আছে এখন কি করবো কি না এই টেনশন বউ তো আর নাই বৌত আছে না বৌ মধ্যে কুশ লাগাইছে বড় হয়েছে মোটা মোটা হইছে এখন ফকটে দেখা নাই নতুন বাজার চা খাইতো বন্ধু বান্ধব খাওয়াইতো টেহা নাই এখন নিয়ত করছে কাজ করে লাই কিছু কুশের কাটি কাইটা আটা বানায়া মাথা লই বাজারে নিয়ে বিক্রি করলে কিছু টাকা পকেটে আইবো এই টাকা দিয়ে চা পান খাবো এখন সে হাতের মধ্যে ওসুনিয়া গেছে দেয় ওই খেতে গিয়া কুশের কাটছে কাইটা আটা বানছে একটা বড় করিয়া বড় করিয়া আটা বানছে এমন আটা বানছে ইটা হে বুক বরাবর তুললে আর মাথা তুলতে পারে না হে শক্তিগা কোলায় না

10 মাস 10 দিন গর্ব গর্ভধারণ করলাম আমার চোখের সামনে আমার পারি না হাত থেকে লাটি ফেলে দিয়া সন্তান কে বলল বাবা তুমি ধরো এক দিকে আমি ধরই আরেক দিকে আমি তোমার মাথার মধ্যে তুলে দেয়। হে করে কি গভীর মনোজগ দিয়া কথা বোঝার চেষ্টা করো বন্ধুরা আমার এক পর্যায়ে মা ধরলেন একদিকে সন্তান আর একদিকে যেইমাত্র বুক বরাবর চলে আসছে এমত অবস্থায় এই বউ ফাগল ছেড়ে মাতার বেণের মধ্যে গিয়া শয়তান আঘাত করল শয়তান বলতে আছে হে যুবক তুই তো সুন্দরী বউয়ের ফাগল এই হলো সুবর্ণ সুযোগ এই সুযোগে যদি তুই তোর মাকে হত্যা করতে পারস তাহলে সুন্দরী বৌনিয়া গোর সংসার করা তোর পক্ষে সম্ভব অন্যথায় তোর পক্ষে সম্ভব না বন্ধুরা আমার শৈতানের দুকায় পড়ে আল্লাহ আকবার শয়তানের দুকায় পড়ে তার মাথার মধ্যে শয়তান যখন আসর করলো শয়তানের দুকায় পড়ে একদিকে একটা হাত ওই আনা থেকে ফলাইয়া মার দিকে লক্ষ্য করে মাবুক দিকে লক্ষ্য করে এমন জুড়ে একটা গুসি এমন জোরে একটা আঘাত করবো জোরে আঘাত করছে আঘাত করার সাথে মা গলা কাটা মুরগের মতন চটপট করে জমিনের মধ্যে কাঁপতে আছে শুধু কাঁপতেই না মা দেখা যায় হঠাৎ করে গিয়ে হিতাহিত জ্ঞানটা হারিয়ে ফেলছে মারা হিতাহিত জ্ঞান নাই মুখ দিয়ে আপনার রক্ত বের হইতে আছে মার পরে যা বেটে চুরমার হয়ে গেল মা দেখা যায় কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহ আকবার মা কানতে আছে আর ডাকতে আছে এই এলাকা চমক কে কোথাে আছো তোমরা আসো আমার সন্তান আমার বুকের মধ্যে আঘাত করছে আমি আর দুনিয়াতে বাসব না আমি অন্তিকাল করব আমি আর সহ্য করতে পারতেছি না তোমরা কে কোথাে আছো তোমরা দৌড়াইয়া আসো মা চিৎকার আওয়াজ শুনিনা অনড় আমার চতুর দিক থেকে যুবকগুলোর ছেলেরা দৌড়াইয়া আসতে আসে আসে আসার পরে কোন যুবক ছেলে তার মার বুকের মধ্যে পানি দেয় কেউ মাতার মধ্যে পানি দেয় কিন্তু মার হিতায়

সমস্ত শক্তি দেওয়ার চেষ্টা করে ওইখান থেকে দূর দিয়া যাওয়ার জন্য কিন্তু যাইতে না গজব সহ্য আল্লাহ গজব ধরে বেলছে দেখা যায় অল্প অল্প করে তার হাঁটু পর্যন্ত মাটির দেখা যায় ওরা এরপরে দেখা যায় কমর পর্যন্ত আস্তে আস্তে তার দেহটা মাটির নিচে যাইতে আসে মাত্র বুক পর্যন্ত চলে আসে বুক পর্যন্ত চলে আসার পরে তার শরীরের সমস্ত শক্তি প্রয়োজন করলো ওটার জন্য পারলো না তখন সে বুঝতে পেরেছে আমি যে আমার মার সাথে বেয়াদি করছি এই বেয়াদির ফল দুনিয়াতে আমি পেয়ে গেলাম অতএব এটা আল্লাহর গজব সারা আর কোন কিছু না মুহূর্তের মধ্যে এই যুবক ছেলে দুইটা হাত উত্তোলন করে এখন ডাকে আর সবাইকে ডাকতে আছে আর বলতে আছে হে এলাকার যুবক ছেলে এই যুবক ছেলে কোথায় আছো তোমরা আসো আল্লাহু আকবার তোমরা আসো যুবক ছেলেরা আসার পরে তার দুইটা হাতের মধ্যে ধরে টান দিয়েছে আবার বের করার জন্য কিন্তু বের করতে করতেpartite না যতই চেষ্টা করে পারে না বোঝা যায় তার দুইটা হাসিরে যাবে আল্লাহু আকবার এক পর্যায়ে এই যুবক ছেলে তখন ডাক দেয়া কর হে পৃথিবীর যুবক ছেলেরা তোদেরকে আমি একটা ওয়াসিয়ত কইরা যায় ওয়াসিয়তটা হইল আজকে আমি আমার সুন্দরী বউ ফাইয়া সুন্দরী মহব্বতে সুন্দরী বউর মহব্বতে পইরা আমি আমার মার সাথে বিয়াদবি করছিলাম মার সাথে বিয়াদবি করার কারণে আজাব আমাকে ধরে ফেলছে আল্লাহ জমিন সহ্য করতে পারে না এই যুবক ছেলেরা তোদের হাতে ধরি এবং তোদের পায়ে ধরি তোরা তোদের মার সাথে জীবন বিয়াদবি করবে না যদি বিয়াদবি করস আমার যেই অবস্থা হয়েছে তোদেরও একই অবস্থা হবে মার সাথে বিয়াদবি করবা এই যুবক ছেলেরা মার সাথে বিয়াদবি করবা তুমি মার সাথে কেমনি বিয়াদবি করবা তোমার মা যে অবদান পৃথিবীর কোন মানুষেরকম অবদান দেখাইতে পারবে না দিতে পারবে না তোমার মার ঋণ তুমি সুদ করতে পারবে না চিন্তা করেন মানুষ টাকা পয়সা খরচ কইরা যায় হজে হজ করার জন্য এই হজটা কবুল হই কিনা সন্দেহ